আজকে দেখাবো পাকা আম দিয়ে আমের পুর ভরা দুধ পাটিসাপ। একদম নতুন ধরনের, এইভাবে করলে নরম তুলতুলে হবে আর গালে দিলে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, লতাস কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল বন্ধু। তাহলে শুরু করি আজকের রেসিপি, একদম নতুন ধরনের। এইভাবে যদি করেন দুধও কাটবে না। আমি তিনটে গাছ পাকা আম নিয়েছি। আমগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব, খোসা ছাড়ানোর দরকার নেই। সব আমগুলো এইভাবে ছাড়িয়ে নেব। নেয়ার পর একটা চামচের সাহায্যে শাঁসটাকে বের করে নেব। সব আমের শাঁস বের করে নিয়েছি, এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন ঠিক এই রকম হয়েছে, একটুও কিন্তু জল দেবেন না। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়েছি এক কাপ সুজি আর এক কাপ ময়দা আর একটু নুন, আর দেব গুঁড়ো চিনি 3 থেকে 4 চামচ। বেশি মিষ্টি দিলে আবার ফ্রাই প্যান থেকে উঠবে না। ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলব। দুধটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই ঠান্ডা দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলেছি। দেখুন ঠিক এই রকম হবে, খুব ঘনও না পাতলাও না। আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন। এবার আমি ফ্রিজে একটু নলেন গুড় ছিল, সেই নলেন গুড়টা আমি ঠান্ডা দুধের মধ্যে গুলে নেব। তাহলে কি হবে, দুধটা কাটবে না। গুড়টা এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। আমটা যে পেস্ট করে রেখেছিলাম, সেই আমটা পাকা আমটা কড়ায় দিয়ে দিলাম, আর দিলাম গুঁড়ো চিনি। এই 2 কাপের মতো গুঁড়ো চিনি দিয়েছি। দিয়ে ভালো করে আমের মধ্যে মিশিয়ে নেব। এবার দেব গুঁড়ো দুধ 1 কাপ। গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার দেব এই 3-4 চামচের মতো একটু সুজি দেব। তাহলে কি হবে, পুরটা ঘন হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমের পুর। এবার আমি একটা থালায় বা প্লেটে ঢেলে নেব। ঢেলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আবার একটু শক্ত হয়ে যাবে। এদিকে আমের পুর ভরা দুধ পাটিসাপটা বানানোর জন্য দুধটা রেডি করে নেব। যেই ঠান্ডা দুধে পাটালিটা গুলে রেখেছিলাম দুধের সাথে মিশিয়ে দিলাম। ঠান্ডা দুধেই কিন্তু মেশাবো, গরম দুধে মেশালে কিন্তু দুধ কেটে যাওয়ার ভয় থাকে। তারপর চিনিটা দিলাম। দিয়ে এবার আঁচে বসিয়ে ঘন হতে দেব, আর এদিকে আমি 1-1 করে পাটিসাপটাটা বানিয়ে নেব। দেখুন একটা হাতায় করে পাটিসাপটাটা দিয়ে দিলাম 1 হাতা, আর হালকা করে হাতার পেছনটা দিয়ে ঘোরাতে হবে। ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে পাটিসাপটাটা বানাতে হবে বা পাটিসাপটার রুটিটা বানাতে হবে। পাটিসাপটাটা হয়ে গেছে। এবার আমের পুরটা পাটিসাপটা বা রুটির ওপর দিয়ে দেব।
দিয়ে ঠিক একটা চামচের সাহায্যে আর খুন্তির সাহায্যে পাটিসাপটাটা উল্টে নেব। রেডি হয়ে গেছে আমের পুর ভরা পাটিসাপটা। ঠিক এইভাবেই সব পাটিসাপটাগুলো করে নিয়েছি। এদিকে দুধটা আমার ঘন হয়ে গেছে, এবার পাটিসাপটার ওপর দিয়ে দেব। আর এরমভাবে বানিয়ে দেখবেন একদম নরম তুলোর মতো হয়, গালে দিলেই মিলিয়ে যাবে আর খুব টেস্টি হয়েছিল খেতে। আর একদম এটা নতুন ধরনের। আর আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধু, তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বা সাথে থাকবেন। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।